জ্বালানি তেলের মূল্যের বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল 11টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, পীর বিবারিয়া। মানববন্ধনে সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম চৌধুরী মিলন, মোহাম্মদ শামসুল উদ্দিন, মাওলানা আব্দুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ। আধিপত্য প্রতিরোধে আন্দোলনের সংগঠনটির নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। বর্তমানে একটি ক্রান্তিকাল ক্রান্তিকাল অতিক্রম করছে। বর্তমান সরকার করে রাতের বেলা ভোট চুরি করে তারা সরকার।